ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তী নির্বাচন আগামী 15ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইউনাইটেড ফ্রেন্ডসের প্রতিনিধি হিসেবে নিজের নাম জমা দেন অমিত রক্ষিত। এই দিন তিনি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে নিজের নাম জমা দেন। পরে তিনি সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে জানান, তিনি ইউনাইটেড ফ্রেন্ডসের প্রতিনিধি হিসাবে নিজের নাম জমা দিয়েছেন। নাম জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয়নি, সব কিছু স্বাভাবিক রয়েছে। ইউনাইটেড ফ্রেন্ডসের হয়ে আমি প্রতিনিধিত্ব করছি, সেই কাগজে জমা দিলাম। পোস্টের ব্যাপার তো এখনো আসবে না, আজকে জাস্ট খালি প্রতিনিধি হিসেবে আমি আমার কাগজ জমা করলাম, এরপর দেখা যাবে। কোনোরকম অসুবিধা হয়েছে? না, অসুবিধার তো কোনো কারণ নেই, পত্রপত্রিকায় দেখেছিলাম, কিন্তু আমার তো এসে তা মনে হয়নি। আর মানিক সাহার সরকার আমার মনে হয় না এমন কিছু করার কেউ সাহস পাবে, এত নিচু স্তরে নেমে এসে ক্রীড়ার আঙিনায় লাশ পালন করার ক্ষমতা দেখানো আমার মনে হয় কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, এমন হওয়ার তো কথা না। এত নিচে নেমে এই সরকারের আমলে কোথাও কোনো ক্রীড়ার আঙ্গনেই হোক, সাংস্কৃতিক আঙিনাই হোক, এমন ধরনের কিছু হবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। অভিযোগ শোনা যাচ্ছে কয়েকজন জায়গার থেকে তারা জমা দিতে পারছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।